নমস্কার বন্ধুরা, সুদীপটিজিএফ এর আরো একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন বর্ষাকাল, আর বর্ষাকালে বেশিরভাগ সময় একটানা বৃষ্টি হয়, আবার মাঝে মধ্যে খুব বেশি রোদও ওঠে। এই কারণে বর্ষায় বাড়ির ছাদের গাছগুলি এবং সমস্ত টবের গাছগুলির প্রতি বিশেষ যত্ন বা পরিচর্যা না করলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। বৃষ্টির জল গাছের জন্য অনেক উপকারী, কারণ এতে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট ও নাইট্রেট আয়ন। বৃষ্টির জল ট্যাপের জলের চেয়ে অনেক পুষ্টি সমৃদ্ধ, এই কারণে বর্ষাকালে গাছের পাতাগুলো আরও চির সবুজ হয়ে ওঠে। কিন্তু বর্ষাকালে অতিবৃষ্টির ফলে অনেক গাছ মারাও যেতে পারে। বর্ষাকালে গাছের এই ক্ষতিকর দিক এবং কি উপায়ে এর থেকে সমাধান পাওয়া যাবে ও গাছের ফলন বাড়ানো যাবে, তাই নিয়েই আজকের ভিডিও। তাই চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক বর্ষায় সমস্ত টবের গাছ ও অন্যান্য গাছগুলি ভালো রাখার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়। বর্ষাকালে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যে কোনো ঘরোয়া গাছের জন্য এমন টব বা পাত্র বাছাই করা দরকার, যাতে জল বেরিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মতো ছিদ্র থাকে। যদি বৃষ্টির পর টবে জল জমে আছে দেখা যায়, তবে টব একদিকে কাত করে জল ফেলে দিতে হবে, আর মাটি না শুকালে একটু খুঁচিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি শুকিয়ে যায়। বর্ষাকালে টবের মধ্যে প্রচণ্ড পরিমাণে আগাছা সৃষ্টি হয়। এই আগাছাগুলি মাটির মধ্যে থাকা খাদ্যরস শুষে নিয়ে প্রধান গাছের ক্ষতি করে, তাই বর্ষাকালে টবের এই আগাছাগুলি পরিষ্কার করতে হবে। এই সময় অতিরিক্ত বর্ষণের জন্য বাগানে পোকামাকড়ের আগমন বেশি হয়। এই পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে চাইলে একটি টবকে অন্য টব থেকে কিছুটা দূরে রাখতে হবে, কারণ গায়ে গায়ে বা ঘেঁষাঘেঁষি করে রাখলে একটি টব থেকে রোগের সংক্রমণ অন্য টবে বা গাছে দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বর্ষাকালে রোদ কম থাকে, তাই যখনই রোদ দেখতে পাবেন তখনই টবগুলি খোলা আকাশের নিচে রাখলে ভালো হয়। এই সময় গাছের টব সরাসরি ছাদে বা মাটিতে না রেখে তার নিচে ইট বা মার্বেল ভাঙা টুকরো ইত্যাদি দিয়ে একটু উঁচু করে দিতে হবে। এর ফলে টবের নিচে জল জমে শিকড় নষ্ট হওয়ার হাত থেকে গাছকে বাঁচাবে। বর্ষাকালে এমন ব্যবস্থা করতে হবে যাতে টবের জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। গরমের সময় যেমন টবের মাটি কয়েক ইঞ্চি নিচ পর্যন্ত ভরাট করতে হয়, তেমনি বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য টবের পুরোটাই মাটি দিয়ে ভরাট করে দেওয়া উচিত। এতে টবে অতিরিক্ত জলও দাঁড়াবে না ও অন্যদিকে টবের মাটিও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টবের নিচে অনেকেই ট্রে রাখেন, এখন বর্ষাকালে সেই ট্রেগুলোতে জল জমে গাছের শিকড় পচে যেতে পারে, তাই টবের নিচের ট্রে এখনই সরিয়ে ফেলতে হবে। টবে যাতে জল দাঁড়াতে না পারে তার জন্য টবের নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিতে হবে। টবের নিচের ছিদ্র টব ভাঙা টুকরো দিয়ে ঢেকে তার উপর নুড়ি বা পাথরকুচি দিয়ে তার উপর কিছুটা প্লাস্টারের মোটা বালি দিতে হবে। যে মাটি দিয়ে টব ভরবেন সেই মাটিতেও পরিমাণ মতো বালি মেশাতে হবে, টবের অতিরিক্ত জল যাতে তাড়াতাড়ি নেমে যায়। বৃষ্টির জলের মধ্যে থাকে নাইট্রোজেন ও অন্যান্য খাদ্য উপাদান, তাই অনেকের ধারণা বর্ষাকালে গাছে খাবার দিতে নেই। এই ধারণা সঠিক নয়। গাছে একেবারে কোনো খাবার না দেয়া হলে গাছের বৃদ্ধি মোটেই খুব ভালো হবে না। বৃষ্টি বন্ধ হওয়ার পর টবের মাটি একটু শুকনো হলে মাটিতে জৈব মিশ্র সার বা নিম খোল, হাড়গুঁড়ো অথবা তরল জৈব সার ব্যবহার করা যাবে। তবে বর্ষাকালে গাছে সরিষার খোল পচা জল না দেওয়াই ভালো। বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বাগানে দেখলে নিম তেল স্প্রে করতে হবে, এবং এই সময় বৃষ্টির জলের সাথে অনেক ধরনের ছত্রাক টবের মাটিতে বা গাছে বাসা বাঁধে, তাই গাছকে বাঁচানোর জন্য বৃষ্টি বন্ধ হওয়ার পর রোদ ঝলমলে আবহাওয়ায় গাছে ছত্রাকনাশক বা
ফাঙ্গাসাইড 1 লিটার জলে 1.5 চামচ মিশিয়ে স্প্রে করে দিতে হবে 20 দিনে একবার। ঝড় বৃষ্টিতে অনেক সময় গাছ, বিশেষ করে চারা গাছ, একদিকে হেলে যায়। তাই গাছের অবস্থান ঠিক রাখার জন্য গাছের সঙ্গে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। মাঝে মাঝে দেখা যায় গাছের মাটিতে অনেক কেঁচো। এতে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয় এবং কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করে। গাছের মরা ডাল বা পাতা বা শুকনো ফুল ইত্যাদি কেটে ফেলা উচিত। অবাঞ্ছনীয় কাণ্ড বা পাতা থাকলে গাছকে যেমন অসুন্দর লাগে, তেমনই গাছে খাবারও জল চলাচলে বিঘ্ন ঘটে। অনেক সময় পিঁপড়ে বা অন্যান্য ছোট ছোট পোকা টবের নিচে বাসা তৈরি করে। এসব পোকামাকড় গাছের অনেক ক্ষতি করে, তাই গাছের টব সরিয়ে নিচে পোকামাকড় মারার ঔষধ দিতে হবে। বন্ধুরা, বর্ষাকালে গাছের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার সমাধান নিয়েও আলোচনা করলাম। এই ভিডিওটি দেখবার পর আপনারা যদি উপকৃত হন, তবে আমার এই ভিডিওটা পোস্ট করবার উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করব। ভিডিও শেষে আপনাদের কাছে অন্যান্য ভিডিওর মতো আবারও অনুরোধ রাখব যে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগে থাকলে প্লিজ লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।